আওয়ামী লীগ খুবই ভেরি, তারা চুরি করলো ভেরি স্মার্টলি চুরি করে, এক একবার এক এক স্ট্র্যাটেজি নেয়, যে বললাম না তিনবার তিন রকম। আওয়ামী লীগের জোটের লোক হাসানুল হক নৌকা নিয়ে হেরে এখন কাঁদছেন আর বলছেন তাকে হারানো হয়েছে। শিল্পী মমতাজ তিনি বলছেন মৃত মানুষরা প্রবাসীরা ভোট দিয়েছে, যে কথা আমরা এতদিন বলতাম, দেশের রাজনীতি দেশে যে থাকতে পারে সেই ধারণাটা মগজ থেকে তুলে ফেলা হয়েছে। আওয়ামী লীগ আসার পরে তিনটি নির্বাচন হলো, তিনটা নির্বাচনই বিশেষ ধরনের বিশেষ সংযুক্ত নির্বাচন হলো। একটাকে বলছে বিনা ভোটের নির্বাচন বা অটো ইলেকশন, আর একটাকে বলছে রাতের ভোটের নির্বাচন, কেউ কেউ মশকরা করে তাহাজ্জুতি নির্বাচন বলে, আর একটা হয়ে গেল ডামি ইলেকশন। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত, সায়ন্ত ভাই আপনার কাছে যেতে চাই। নতুন সরকার, নতুন বছর, এই নির্বাচনের পর রাজনীতিতে আসলে কি বার্তা আছে নতুন সরকার গঠনের যে প্রক্রিয়া, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং দুজন সম্মানিত আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কোনো বার্তা এখনো পর্যন্ত পাচ্ছি না। বার্তাটা এটা হলে ভালো হতো যে যে কোনোভাবেই হোক ক্ষমতার যাবার বা ক্ষমতায় থাকবার যে আকাঙ্ক্ষা সেটা বাংলাদেশে একেবারেই এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়াতে একটা অত্যন্ত বাজে নির্বাচন হয়েছে, যেটাকে ঠিক নির্বাচন বলা যায় না। যেটা আপনার আওয়ামী লীগ আসার পরে তিনটি নির্বাচন হলো, তিনটা নির্বাচনই বিশেষ ধরনের বিশেষ সংযুক্ত নির্বাচন হলো। একটাকে বলছে বিনা ভোটের নির্বাচন বা অটো ইলেকশন, আর একটাকে বলছে রাতের ভোটের নির্বাচন, কেউ কেউ মশকরা করে তাহাজ্জুতি নির্বাচন বলে, আর একটা হয়ে গেল ডামি ইলেকশন। আসলে এই বিনা ভোট, তাহাজ্জুতি বা রাতের, ডামি, এই শব্দগুলো বাদ দিয়ে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায়, এইরকম নির্বাচন আমরা কবে পাব সেই আকাঙ্ক্ষাটা দেশবাসীর আছে, সেটা আমরা পাইনি। সেই পরিস্থিতিতে 1996 সালে বিএনপি বলছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনটা করতে হচ্ছে তাদের, এবং প্রথম অধিবেশনেই তারা তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে আবার নির্বাচন দেয়। 2014 সালেও আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনটা করতে হচ্ছে, এবং নিউইয়র্ক টাইমসে পর্যন্ত এ নিয়ে রিপোর্ট আছে, আমি আজকেও সার্চ দিয়ে দেখলাম। ওনারা যতই অস্বীকার করুক বা বাংলাদেশেও তখন স্পষ্ট করে না বললেও আলোচনায় এরকম বিষয় আসছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এবার বিএনপি সহ জামায়াত ইসলাম সহ অনেক দলকে বাদ দিয়ে এটা করতে হচ্ছে, তবে অংশগ্রহণমূলক একটা নির্বাচন অচিরেই করবে। এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশের কূটনৈতিক পর্যায়ে যে আলোচনা হয়েছে তার এরকম একটা ধারণা দিয়েছিল যে 6 মাসের মধ্যে একটি নির্বাচন আবার করবে অংশগ্রহণমূলক, সেটি হয়নি। 2018 সালে একটা নির্বাচন হয়ে গেল, সেটা অংশগ্রহণমূলক ছিল রাজনৈতিক দলের দিক থেকে, কারণ প্রায় সব দল অংশগ্রহণ করেছিল, কিন্তু ভোটারদের দিক থেকে সেটা অংশগ্রহণমূলক হলো না। সেই রাতের বিতর্কিত রাতের ভোট খ্যাত নির্বাচনটি নিয়ে তারা 5 বছর নিপীড়ন চালিয়ে রাষ্ট্র ক্ষমতায় থেকে গেল, এবং বিরোধী দলের যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যেটার কারণে 2014 সালে নির্বাচনটা বয়কট করেছিল, সেটার ন্যায্যতা আরও বেশি করে প্রতিষ্ঠিত হলো 2018 সালে এসে। ঠিক 2024 সালের 7 জানুয়ারি এসে আবার একদলীয় একতরফ একটা ডামি নির্বাচন করতে গিয়ে তারা এইখানে একটা ভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছিল। আওয়ামী লীগ খুবই ভেরি, তারা চুরি করলো ভেরি স্মার্টলি চুরি করে, এক একবার এক এক স্ট্র্যাটেজি নেয়, যে বললাম না তিনবার তিন রকম। এইবার করলো যে না, ঠিক আছে রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেই সেটা অংশগ্রহণমূলক হবে না এমন কোনো কথা নাই, ভোটাররা যদি অংশগ্রহণ করে, পিপলস পার্টিসিপেশন থাকলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা বলবো এবং সেটা ক্রেডিবিলিটি পাবে। দেখা গেল সেই নির্বাচন না আগের যে কোনোটার থেকে অংশগ্রহণমূলকের বিবেচনায় জঘন্যতম হয়েছে। না রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এরকম মানে উল্লেখযোগ্য তেমন কেউ, আওয়ামী লীগ ছাড়া আর জাতীয় পার্টি ছাড়া, না জনগণ ভোট দিতে এসেছে। আওয়ামী লীগের যে ভোট প্রাপ্তির ইতিহাস, সেইখানে ধরেন এর আগের নির্বাচনগুলোতে 2008 সাল, 2018 সাল, 14টা তো একতরফা হয়েছে, ওইখানে 2%, 5% যাই পড়ুক, ইট ডাজেন্ট ম্যাটার, এটা একটা কাউন্টি বলো না, কিন্তু 2008 সালে 87% ভোট পড়েছে, 2018 সালে 80% ভোট কাস্ট হয়েছে। এইবার আওয়ামী লীগ এককভাবে ইলেকশন করেছে, বিএনপি যায়নি, বড় দুইটা দল তো, তাতে চুরি করে জালিয়াতি করে
তারপরও 28% পর্যন্ত নির্বাচন কমিশন নিতে পেরেছিল, শেষ ঘন্টায় আরেক দফা জালিয়ে এটা নির্বাচন কমিশনের জালিয়াতির মাধ্যমে সেটাকে 41.8% দেখানো হয়েছে। যদি তাদের এইটাকে মেনে, যেহেতু কাগজে কলমে একটা অবৈধ সরকার ও সরকারে থাকলে তাদেরকে আমরা অবৈধ বলি, স্বৈরাচার বলি, কিন্তু সরকার হিসেবে তো মানতে হয়, সেই রকম নির্বাচন কমিশন যেহেতু ডিক্লেয়ার করেছে আমি 41.8% মানছি, সেটা মানলেও তো কোথায় 87%, 80% ভোট কাস্ট হতো সেটা 40% নেমে আসলো, অর্ধেকে নেমে আসছে বা অর্ধেকের কমে নিয়ে আসছে, নেমে আসছে 2008-এর তুলনায়। তার মানে আওয়ামী লীগ এটাকে, আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্ক তারা এককভাবে যা পায় অন্য ইলেকশনে 2008-18-তে, তার থেকে তাদের ভোট কমে আসছে, কারণ এই ভোটটা পুরোটা আওয়ামী লীগের না, এই ভোটটার মধ্যে জাতীয় পার্টি বা অন্য অন্য যারা ছোট দল অংশগ্রহণ করেছে তারা। এবং সেই নির্বাচনটা নিয়ে ধরেন এতদিন আমরা যে অভিযোগগুলি করতাম, নির্বাচনের রাতের ভোট, জালিয়াতি, ভোট কেটে নেওয়া, এজেন্টদের রাখতে না দেওয়া, প্রশাসনকে ব্যবহার করা, এইবার আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সেম অভিযোগ। আওয়ামী লীগের যেসব প্রার্থীরা হেরেছে, আপনি যশোর এক আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র লিটন হেরেছেন, তিনি চাঁপাইনবাবগঞ্জে হেরেছে তারা, ফেনী 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী হেরেছে, রাজশাহী 2 আসন সহ আপনি যতগুলো আসনে দেখবেন আওয়ামী লীগ নৌকা নিয়ে অথবা আওয়ামী লীগের জোটের লোক হাসানুল হক নৌকা নিয়ে হেরে এখন কাঁদছেন আর বলছেন তাকে হারানো হয়েছে। শিল্পী মমতাজ তিনি বলছেন মৃত মানুষরা, প্রবাসীরা ভোট দিয়েছে, যে কথা আমরা এতদিন বলতাম। জাতীয় পার্টির যারা এমপি হতেন অন্তত তারা 2014-তে তো ইলেকশনে যায় নাই, গিফট দিয়েছে। 2018 সালে যাওয়ার পরে যখন আমরা রাতের ভোট বলতাম, যারা এমপি হয়েছেন তারা অন্তত আলোচনায় থাকলে তারা এটা প্রোটেস্ট করতেন এবং সরকারের পক্ষে গুণগান গাইতেন, বলতেন প্রমাণ দেখান। সেই জাতীয় পার্টির চেয়ারম্যান পর্যন্ত এইবার বলেছেন যে আওয়ামী লীগ তাদের অভ্যাস মতো এইবারও ভোট ডাকাতিতে নেমে পড়েছে। তারপরে তিনি নির্বাচনের পরে বলছেন এটা কোনো ইলেকশন না, যাদেরকে বিভিন্ন টোকায় টাকায় বিভিন্ন দিক থেকে এনেছিল, তৈমুর আলম খন্দকার, তৃণমূল, কৃষক, যে কিংস পার্টি এনেছে, তারা প্রত্যেকে প্রত্যাখ্যান করেছে। তা আওয়ামী লীগ, আওয়ামী লীগকে এতদিন ধরে যাকে আমরা কতিপয় রাজনৈতিক দল এবং ব্যক্তি বা দেশের নাগরিক চোর বলতো, জালিয়াত বলতো, ডাকাত বলতো, সেই ডাকাত বলাদের সংখ্যাটা এবার কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে, কারণ এখন আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভোট ডাকাত বলছে, ভোট চোর বলছে, জালিয়াত বলছে, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ভোট চোর জালিয়াত বলছে, তাদের জোটের শরিকরা পর্যন্ত আওয়ামী লীগকে ভোট ডাকাত বা জালিয়াত ভোট চোর বলছে। ফলে এই যে একটি দল, এত বড় দীর্ঘদিনের পুরনো একটি দল, এত বছর ধরে ক্ষমতায় থাক থেকে থেকে তারা বা আস্তে আস্তে তাদেরকে চোর বলা লোকের সংখ্যা কী হারে বাড়াচ্ছে, সেই বিবেচনায় দেশের মধ্যে একটা ঐক্য দরকার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া দরকার, মানুষেরকে এইখানে মানবিক মর্যাদা, রাষ্ট্রের মধ্যে একটা নিজস্ব ঐক্য দরকার, যাতে আমাদেরকে তাকিয়ে থাকতে না হয় যে ইন্ডিয়া আমাদের জন্য কী করবে, চায়না কী করবে বা আমেরিকা কী করবে। এখন সব দলের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীদের গল্প আলোচনায় সব জায়গায় দেখবেন দেশের পরিবর্তনের বিষয় প্রশ্ন আসলে প্রথমেই আসে ইন্ডিয়ার অবস্থান কী হবে, আমেরিকার অবস্থান কী হবে, চায়না কতটা টাকা দিয়ে এদের মানে রাখতে পারবে। অর্থাৎ দেশের রাজনীতি, দেশে যে থাকতে পারে সেই ধারণাটা মগজ থেকে তুলে ফেলা হয়েছে। এই রকম একটা অবস্থায় যেটা কাঙ্ক্ষিত রাজনীতি যেটা বলছেন, অ্যাকচুয়ালি দেশে রাজনীতি নাই। রাজনীতিকে যদি পথে আনতে চান তাহলে অচিরেই একটা সমঝোতার মাধ্যমে দেশের রাজনীতি দেশে ফিরিয়ে আনতে হবে এবং অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য একটা নির্বাচনের দিকে যেতে হবে, সেটির এখনো আওয়াজ পাচ্ছি না।